জালকাঠির রাজাপুরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটুক্তি করার ঘটনায় আব্দুল শুক্কুর ওরফে পার শুক্কুরকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। রোববার রাতে উপজেলার কেওতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল শুক্কুর ওই এলাকার মৃত মকরুব আলীর পুত্র। এ ঘটনায় আজ সোমবার দুপুরে শুক্কুরকে আসামি করে স্থানীয় মোহাম্মদ দুলাল হাওলাদারের স্ত্রী মোহাম্মদ জেসমিন বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার সময় রবিবার 6 জুলাই রাতে শুক্কুর তার চাচা শ্বশুর আমজেদের ঘরে যায় এবং জমি জমা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমজেদ বলেন যে সে যদি শুক্কুরের জমি জমার অধিকার থেকে বিরত রাখে তবে নবী যেন তাকে সাফায়াত না করে। এই কথা শুনে শুক্কুর নবীজিকে কটুক্তি করে নবীজির মাকে তুলে অকথ্য ভাষায় গালি দেয়। এ সময় আমজেদের ঘরের পাশে সুলতান মার্কেটের দোকানে বসে থাকা স্থানীয় লোকজন বাড়ির মধ্যে গিয়ে প্রতিবাদ জানায় এবং শুক্কুরকে আটকে রাখে। পরে তারা রাতেই কটুক্তকারীর বিচারের দাবি করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি শান্ত রাখতে শুক্কুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান, নবীজিকে কটুক্তকারী শুক্কুরকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। তাকে জালকাঠি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের মুরব্বী বলে আমি যদি তোদেরকে ঠগাই এটা আমি দিয়ে যাবো, যদি আমি না দিই নবী সাফায়াত আমাদের নবী সাফায়াত করে না। এই বলার সাথে সাথে বলছে নবীর মায়ের এটা এই এর ব্যাপার নেই। আমাদের জানি বলতেছে যে আমি তো যদি জমি জায়গা ঠগাইয়ে খাই তাই নবী যেন আমার সাফায়াত করে না। উত্তরে ওর সাথে সাথে পানশুক্কুর বলতেছে ও তোর নবীর মায়েরে অকুত্য ভাষায় নবীজির গালাগালি করে, শুধু নবীর মায়ের সহ অকুত্য ভাষায় নবীজিকে গালাগালি। তখন বললো যে নবীজির মায়েরে খামাতেছে। বললাম কেডা? বললে পানশুক্কুর। তার তাৎক্ষণিকভাবে আমি এদেরকে বললাম আপনারা কেন এখানে এখনো বৈশা হয়েছেন? যে জালিম আমার রাসুলের মাকে গালি দিয়েছে তাইলে ওরে এখন আসতে রাখছেন কেন? এই কথা বলার পরে সবাই মিলে গেলাম। যাওয়ার পরে তার বাড়িতে যাওয়ার পরে তার ছেলে মেয়ে স্ত্রী তারা আমাদেরকে উল্টাপাল্টা কথা বললো। রাসুলের মাকে গালি দেওয়ার এই ইবলিস শয়তানের জালিমের এই জানোয়ারের আমরা দুষ্কৃতমূলক শাস্তি চাই এবং অবিলম্বে ওর ভাষা